নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই বন্ধুরা ষোলোই আগস্ট দু হাজার একুশ এই দিন শনিদেব হতে চলেছে শক্তিমান অর্থাৎ তার বল পূর্ণ মাত্রায় পেতে চলেছে যার ফলে যে সাতরাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি হন তাহলে আপনাদের আপনাদের হাতে শনিদেব তুলে দিতে চলেছে ব্রহ্মাস্ত্র হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ্র ১৬ আগস্ট দু হাজার একুশ এই দিন গ্রহ হতে চলেছে শক্তিমান অর্থাৎ শনির যে বল সে বল কিন্তু সে পূর্ণ মাত্রায় পেতে চলেছে আর যার ফলে যে সাতরাশির কথা আমি কিছুক্ষণের মধ্যে জানাতে চলেছি সেই সাতরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের হাতে তুলে দিতে চলেছে ব্রহ্মাস্ত্র অর্থাৎ আপনাদের ধনের দিক বলুন পারিবারিক দিক বলুন মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠার দিক বলুন সমস্ত দিকই কিন্তু ভালো যেতে চলেছে অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের সোনায় সোয়াগা হতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলি বলার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আপনার নিজস্ব শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শনি গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু পূর্ণ মাত্রায় আপনি ফল নাও পেতে পারেন তাই আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দেখিয়ে নিন যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক শনিদেব ষোলোই আগস্ট থেকে শক্তিমান হওয়ার ফলে সাত রাশির ভাগ্য চমকাতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে ষোলোই আগস্ট থেকে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে অর্থাৎ শনিদেব আপনাদের হাতে তুলে দিতে চলেছে ব্রহ্মাস্ত্র এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনেকাংশে হয়ে যাবে এর পাশাপাশি যারা চাকুরি করছেন ব্যবসা করছেন সেলফ প্রফেশনে রয়েছেন তিন ক্ষেত্র থেকে অর্থ আসতে চলেছে শুধু তাই নয় যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের ধনের দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ষোলোই আগস্ট থেকে শনিদেব শক্তিমান হওয়ার ফলে আপনারাও তার শুভ ফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার বইতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সে সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি এই সময় আপনারা যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এছাড়াও নর্মাল কোনো বিজনেস করেন সমস্ত ক্ষেত্র থেকেই অর্থ আসার সম্ভাবনা রয়েছে যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের ধনের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা আপনাদের মান সম্মান একই প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এরপরে যে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ষোলোই আগস্ট থেকে শনিদেব শক্তিমান হওয়ার ফলে আপনারাও তার শুভ ফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনেকাংশেই করে ফেলবেন এছাড়াও যারা চাকুরি করছেন ব্যবসা করছেন বা সেল প্রবেশনে রয়েছেন তিন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনারা মান সম্মানজনিত অর্থ ইনকাম করতে চলেছেন এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ষোলোই আগস্ট থেকে শনিদেব শক্তিমান হওয়ার ফলে তার শুভ ফল পেতে চলেছেন এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ অনেকাংশে করে ফেলবেন এছাড়াও এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে আপনাদের যে সমস্ত অর্থ মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনারা মান সম্মানজনিত অর্থ ইনকাম করতে চলেছেন এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ষোলোই আগস্ট থেকে শনিদেব শক্তিমান হওয়ার ফলে আপনাদের হাতে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র যার ফলে আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন এছাড়াও শুধু তাই নয় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার ফলে আপনাদের পকেটে প্রচুর অর্থ আসতে চলেছে এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিটি জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনিদেব ষোলোই আগস্ট থেকে শক্তিমান হওয়ার ফলে আপনাদের হাতেও আসতে চলেছে ব্রোহ্বাস্ত্র এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এই সময় যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের দুর্ভাগ্য কিন্তু সৌভাগ্যে পরিণত হতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ষোলোই আগস্ট থেকে শনিদেব শক্তিমান হওয়ার শুভ প্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে বোমবাস্ত্র এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন শুধু তাই নয় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এই সময় আপনারা প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন এবং যাদের লোন চলছে সেই লোন কিন্তু অনেকখানি রিকভারি হতে চলেছে এছাড়াও আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই ষোলোই আগস্ট থেকে সোনায় সোয়াগা হতে চলেছে তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি শনিদেব শক্তিমান হওয়ার শুভ প্রভাব পেতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ